মোহাম্মদ ওসমান, আপনি জানতে চেয়েছেন কোনো মানুষ অসুস্থ হলে কিংবা মারা গেলে সেই ব্যক্তির জন্য ফেসবুকে দোয়া চাওয়া হয়। বেশিরভাগ মানুষ পোস্টের কমেন্টে দোয়া করেন, এভাবে কমেন্ট করে দোয়া করা ইসলামের দৃষ্টিকোণ থেকে কতটুকু গ্রহণযোগ্য? কোনো ব্যক্তি অসুস্থ হলে কিংবা মারা গেলে বা বিপদে পড়লে তার জন্য অন্যান্য মুসলিমরা দোয়া করা তাদের উচিত এবং কর্তব্য, কিন্তু দোয়া করতে গিয়ে যদি কেউ মনে করেন যে আপনার শুধুমাত্র হাত তুলে মুখেই দোয়া করতে হবে, তাহলে সেটি কিন্তু ভুল ধারণা। অতএব কেউ যদি লিখে দোয়া করেন সেটিও হতে পারে। আসল দোয়া হয় অন্তর থেকে, সেটি প্রকাশ আমাদের লেখার মাধ্যমে হতে পারে, সেটির প্রকাশ আমাদের মুখের মাধ্যমে হতে পারে। আমি যদি লিখি তাহলে তার মাধ্যমে হতে পারে। আল্লাহ তাআলা একজনকে বাকশক্তি দেননি, তিনি কিন্তু মনে মনেই দোয়া করেন। অতএব আসল দোয়া হলো মনের দোয়া। বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় যে গাফিল অন্তরের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। তার মানে কেউ লিখছেন বা মুখে বলছেন কিন্তু তার মনে অন্য কিছু। আজকাল দেখা যায় যে আমাদের দোয়াগুলো ট্র্যাডিশনাল দোয়া হয়ে গেছে, পাঁচ ওয়াক্ত সালাতের পরে যে সম্মিলিত দোয়া আর প্রথম আমাদের দেশে প্রচলিত আছে, আপনারা খেয়াল করবেন যে দোয়াগুলোতে জাস্ট একটা গতানুগতিক দোয়া হয়ে থাকে। দুহাত তুলে ইমাম সাহেব গদবাদা কিছু বলেন, জাস্ট বলা দরকার বলেন, এরকম একটা অবস্থা কিন্তু বিরাজ করছে। যারা একটু গভীরভাবে বিষয়টিকে পর্যবেক্ষণ করছেন অবশ্যই তারা লক্ষ্য করবেন। তো এটা আসলে দোয়া না, এটা জাস্ট দোয়ার একটা ট্র্যাডিশন বলতে পারেন। ঠিক তেমনিভাবে ফেসবুকে কেউ অসুস্থ হলে কেউ মারা গেলে আমরা যখন দোয়া চাই, সেই দোয়াতে আপনি লিখলেন, কমেন্টে অনেক কিছু লিখলেন, কিন্তু আসলে আপনার অন্তরে আল্লাহর প্রতি মনসংযোগ করে আল্লাহর সাথে কানেক্টেড হয়ে ওই ব্যক্তির জন্য কিছু চাওয়া, যেটা দোয়ার মূল বিষয়, সেটি আপনার ভেতরে একেবারেই নেই, তাহলে এটা আসলে দোয়া না, এটা দোয়ার একটা বাহ্যিক রূপ মাত্র। সেজন্য ফেসবুকে লিখে দোয়া করা যেতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু তার অন্তরে আল্লাহর কাছে চাওয়া, আল্লাহর কাছে দোয়া পেশ করার যে বিষয়টি আছে সেটি থাকতে হবে। অর্থাৎ অন্তর থেকে দোয়া করতে হবে, পাশাপাশি তিনি ফেসবুকে লিখবেন। মোহাম্মদ জারুল আবেদিন জানতে চেয়েছেন, মনের মধ্যে অহংকার ও হিংসা চলে এলে কোন দোয়া পড়তে পারি? কারোর প্রতি যদি হিংসা আসে তাহলে তার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, তাকে বেশি সালাম দিবেন, তার কল্যাণের জন্য আরও বেশি দোয়া করবেন, এবং হিংসা থেকে বেঁচে থাকার উপায় সম্পর্কে আমাদের একটা ভিডিও ক্লিপ আছে, শুনে নিতে পারেন। অহংকার হলে একটি দোয়া বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে, আল্লাহুম্মা ওয়াজআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা, যার অর্থ হলো আল্লাহ আমাকে নিজের চোখে আপনি ছোট করে দিন, অন্যদের চোখে বড় করে দিন। যদি এই হাদিসটিকে মুহাদ্দিসিনে কিরাম দুর্বল বলেছেন, দাঈফ বলেছেন, তথাপি এটি একান্ত আমলের বিষয়, করা যেতে পারে আমল। আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, সাধারণভাবে আল্লাহ যেন আপনাকে বিনয় দান করেন। তাছাড়া বিনয় এবং আপনার তওয়াদু, এই গুণগুলো আসার জন্য বিনয়ী মানুষদের সাথে উঠা বসা করা, তাদের সংস্রমে যাওয়া, তাদের সোহবতে থাকার কোনো বিকল্প নেই, সে বিষয়টির মাধ্যমে আমাদের মধ্যে এটি সবচেয়ে বেশি আসবে ইনশাআল্লাহ তাআলা। এরপর আহমদ রাজু জানতে চেয়েছেন, আমি ইতালির যে শহরে থাকি এর আশপাশে কোনো মসজিদ নেই, অনেক দূরে মসজিদ, বাসে করে যেতে হয়, আমার বাস কার্ড নেই তাই আমি মসজিদে যেতে পারি না। এখন আমি যদি শুক্রবারে ঘরে জোহরের নামাজ পড়ি তাহলে কি জুমার নামাজ আদায় হবে? ভাই রাজু, প্রথম কথা হলো যে জুমার নামাজ আপনার জন্য ফরজ। অতএব ফরজ মানে হলো আমার বেঁচে থাকার জন্য শ্বাস প্রশ্বাস নেওয়া যেরকম আবশ্যক, সালাতটা এরকম আবশ্যক বিষয়। কখন আপনি স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নিতে না পারলে হয়তো আপনি অক্সিজেনের সহযোগিতা নেন, অন্যান্য যে আপনার চিকিৎসা মাধ্যম আছে সেগুলোর আপনি শরণাপন্ন হন। ঠিক তেমনিভাবে কোনো সময় যদি জুমার নামাজ আপনার মিস হয়, পড়ার কোনো সুযোগ না থাকে, তাহলে আপনি বিকল্প হিসাবে জোহর নামাজ পাঠ পড়তে পারেন, কিন্তু এটা বিকল্প। কিন্তু এই বিকল্প দিয়ে সারা জীবন চলে না, অক্সিজেন দিয়ে যেরকম মানুষ সারা জীবন চলতে পারে না, ঠিক তেমনিভাবে এই বিকল্প দিয়ে আপনি সারা জীবন বা নিয়মিত চলতে পারেন না। বাস কার্ড নিয়ে আপনি বাস কার্ড করতে হবে, বাস কার্ড করার জন্য যদি আপনি অবৈধ হয়ে থাকেন তাহলে বৈধ হতে হবে। সোজা কথা, আপনার সালাত আদায়ের জন্য যা যা দরকার সব আপনাকে করতে হবে। যদি আপনি করতে না পারেন তাহলে সেক্ষেত্রে সেই জায়গা যাওয়া, সেই অবস্থানে যাওয়াটা আপনার গুনাহের কারণ, সেই গুণা থেকে আল্লাহর কাছে ইস্তেগফার এবং তওবা করা উচিত। এবং ওই মুহূর্তে যদি আপাতত আর কোনো করণীয় না থাকে তাহলে কয়েকজন মিলে আপনারা যেখানে আছেন সেখানে জুমার জামাত করা উচিত, তিনজন থাকলেই জুমার জামাত আপনারা করতে পারেন।